তো বিষয়টা হচ্ছে ফাইনালি কিন্তু কালকের আসছে তুফানের আরও একটা নতুন গান, এবং যার পোস্টার কিন্তু আজকের দুপুরের দিকে কিন্তু মোটামুটি ড্রপ করা হয়েছিল, এবং আমি কিন্তু রিয়াকশন করেছিলাম এবং আমার কিন্তু দারুণ লেগেছিল, এবং সেখানে শাকিব খান এবং নাবিলাকে দুর্দান্ত কিন্তু মানিয়েছিল। তো এখন বিষয়টা হচ্ছে এটার আরও একটা টিজার বা ফার্স্ট লুক ফেসে যায় যে গানটা, সেই গানটার কিন্তু আজকে ড্রপ করা হয়েছে। তো সত্যি বলতে হাবিব তৌহিদ তিনি কিন্তু এই গানটা গেয়েছেন, এবং তার গলায় তার ভয়েসে গানটা ব্যাপক লাগছে শুনতে, অ্যাটলিস্ট দুর্দান্ত কিন্তু লাগছে। এবং যে ভিডিও ক্লিপটা শেয়ার করা হয়েছে সেই ভিডিও ক্লিপটার মধ্যে শাকিব খান এবং নাবিলাকে দুজনকে দুর্দান্ত কিন্তু মানিয়েছে, মানে ছোট্ট একটা ঝলক কয়েক সেকেন্ডের, এবং শাকিব ভাইও কিন্তু দেখলাম এটাকে শেয়ার করেছে, এবং রায়ান রাভিজিও কিন্তু এটাকে শেয়ার করেছে। তো এই গানটার যে টিজারটা ড্রপ করা হয়েছে সেই টিজারটা এক কথায় দুর্দান্ত হয়েছে, মানে শাকিব খান এবং নাবিলাকে দুর্দান্ত কিন্তু মানিয়েছে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি। এবং এই পার্টিকুলার যে শর্ট হেয়ারের লুকটা, এটাও কিন্তু মোটামুটি একটা এক্সপেরিমেন্টাল লুক, যে লুকটায় সত্যি বলতে শাকিব খানকে দারুণ মানিয়েছে, চূড়ান্ত লেভেলের কিন্তু লাগছে। এবং এই গানটা কালকে ড্রপ করা হবে, এবং এক্স্যাক্টলি কিন্তু এই টাইমটা কিন্তু মেনশন করা হয়নি যে এক্স্যাক্টলি কখন আসবে, কিন্তু গানটা চরম লেভেলের হবে। এবং যেটুকু আমি ফিডব্যাক পেয়েছি সাধারণ দর্শকের কাছ থেকে যারা ওপার বাংলাতে তুফান দেখেছে, তাদের কথা অনুযায়ী এই গানটা কিন্তু দারুণ। এবং যে যেটুকু ঝলক আমরা দেখলাম, যেটুকু লিরিক্স আমরা শুনলাম, এবং সেইটুকু জায়গা থেকে আমি এটা বলতে পারি এই গানটা একটা আলাদাই কিছু একটা গান হবে। এবং তুফানের প্রত্যেকটা গান কিন্তু দারুণ ছিল, মানে এখন অবধি যে কটা গান এসছে, লাগে উড়া বলি বা দুষ্টু বলি, ওটা অন্য ফ্লেভারের গান ছিল, এবং এইটা পুরোপুরি একটা রোম্যান্টিক সং। দেখা যাক এক্স্যাক্টলি কালকের কেমন হয় এই গানটা। তোমরা যারা যারা এখনও অবধি সিনেমা হলে গানটাকে শুনেছো, তোমাদের কি ফিডব্যাক এই গানটাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক খবরকে নিয়ে। টাটা।